এই ভাইয়ের কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন, কি সুন্দর করে ভাইটা কথা বলতেছে ওই পরিবারের সাথে। আমি দোয়া করি আল্লাহ যেন এই ভাইটাকে নেকায়েত দান করেন। আসসালামু আলাইকুম বাবা। বাবা ভালো আছেন? আমিও হচ্ছে আপনার ছেলে আবু সাইদ। আমি গতকাল আপনার ভিডিওটা ইন্টারনেটে দেখেছি, তো ওখানে দেখে আমার খুবই কষ্ট হয়েছে। আমি বিদেশে থাকি, আমি চায়নাতে থাকি, ছোট একটা ব্যবসা আছে আমার চায়নাই। তো আবু সাইদ ভাইয়ের ঘটনাটা পুরো দেশবাসী দেখেছে, আসলে আমরা অনেক ব্যথিত। আপনার মতো আমার বাবা আছে দেশে, তো আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি চেষ্টা করছি প্রতি মাসে আপনার পরিবার চালানোর জন্য যে খরচটা হয় সেটা আমি আমার ব্যক্তিগতভাবে দেব প্রতি মাসে। এই প্রতিজ্ঞা আমি আপনার কাছে করছি, আপনি আমাকে একটু সহযোগিতা করেন। আপনার কি কোনো ব্যাংক অ্যাকাউন্ট আছে? আচ্ছা, আপনার আপনার কোনো ব্যক্তিগত নাম্বারকে আমাকে দিয়ে একটু সহযোগিতা করবেন বাবা, যে নাম্বারে আমি আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারবো এবং আমি আপনাকে একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেব, যে অ্যাকাউন্ট থেকে আপনি প্রতি মাসে আপনার যে পরিবার চালানোর খরচ এটা আমি বহন করব এবং প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময় আপনার অ্যাকাউন্টে টাকা আমি পাঠাবো ইনশাআল্লাহ, ওখান থেকে তুলে আপনি খরচ করবেন। আচ্ছা ভাই, ওনার বোনের নাম্বার দিব, বোন আছে? হ্যাঁ, ওনার বোনের নাম্বারটা ওনার বোনের কাছে দেন। আপা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপা আমি আপনার ভিডিও দেখছি, আমিও আবু সাইদ আপনার ভাই। আমি যখন দেশে যাব আপনার বাসায়। আপনি কান্না করিয়েন না, আপনি কান্না করিয়েন না। হ্যাঁ সুমি, আমি যাব তোমার বাসায় যাব, টেনশন নাই, আমি যাব তোমার বাসায়। তোমাদের পরিবারকে যা প্রয়োজন আমি আমার ব্যক্তিগত থেকে আমি চেষ্টা করব, আল্লাহ পাক আমাকে যতটুকু সমর্থ দিয়েছে। সুমি তুমি টেনশন করো না, আমিও তোমার আবু সাইদ, আমাকে আজকে থেকে আবু সাইদ বলে ডাকবে। আমি তোমার বাসায় যাব, আমার চায়নার ব্যক্তিগত নাম্বার আমি তোমাদের পরিবারের কাছে দিয়ে রাখছি, তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে কল করবা। আর বাবাকে একটু দেখে শুনে রাখো, মাকেও দেখে শুনে রাখো, আমি বাবার খোঁজ খবর নিব ইনশাল্লাহ প্রতিদিন। আর আমি যতটুকু পারি, আমার আল্লাহ পাক যতটুকু দিছে আমি সর্বোচ্চ চেষ্টা করব। তুমি তোমার ব্যক্তিগত নাম্বারটা আমাকে একটু বলো, লাস্টের দুই ডিজিট তুমি বলবা না, ওইটা আমি পরে ওনার কাছ থেকে নিয়ে নিব। মা আসসালামু আলাইকুম। মা আপনি টেনশন করেন না, আমি আবু সাইদ, আপনি আরেকটা ছেলে পাইছেন, আল্লাহ পাক আমাকে বিদেশে রাখছে, আমি দেশে যেয়ে আপনার বাসায় যাব। প্রতি মাসে আপনাদের যা খরচ আমি ওইটা বিয়ার করবো ইনশাল্লাহ। আর বাবাকে আমি বলে দিব ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্ট করতে, যা যা করণীয় আমি করে দিব ইনশাল্লাহ। কেমন, আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ, বাবার কাছে দেন। বাবা আপনি আপনি কান্না করেন না, আল্লাহ পাক এক সাইদকে নিয়ে গেছে, হাজারো সাইদ এই পৃথিবীর বুকে পৃথিবীর জমিনে আপনার জন্য রেখে গেছে। আমরা আছি আপনার পাশে, আমাদের জন্য দোয়া রাখবেন, সর্বোচ্চ চেষ্টা করব আপনার পাশে থাকার জন্য ইনশাল্লাহ। আপনি কান্না করবেন না, আপনার চোখের পানি আমার পুরো দেশবাসী দেখছে, আমার পুরো দেশবাসীর চোখে আজকে পানি। আমি খুব ব্যথিত, দেশবাসী ব্যথিত, আপনার কাছে আমরা ক্ষমা চাই। আমরা সাইদবার জন্য কিছু করতে পারিনি, আমরা আপনাদের জন্য কিছু করবো ইনশাল্লাহ।